ধীরে ধীরে কাজের গতিতে ফিরবে কোর্ট, আর তার জন্যই স্যানিটাইজিংয়ের প্রক্রিয়া করা হলো। আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কোর্ট চত্বর করা হলো স্যানিটাইজ, দমকলের সহযোগিতায় এই স্যানিটাইজিংয়ের প্রক্রিয়া করা হলো। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। মানুষজনের সমাগম হয়, কোর্টটাকে স্যানিটাইজ করার প্রক্রিয়া পৌরসভার তরফ থেকে হচ্ছে, ওয়ার্ড কাউন্সিলর এসে তার সঙ্গে আছে। আর কোথায় কোথায় করছেন আজকে? আমরা আজকে জেলখানা করেছি, এসডিও বিল্ডিং করেছি, স্টেট ব্যাঙ্ক করেছি, এলআইসি করেছি, কোর্ট করে যাওয়ার পর গ্যাস অফিসের সামনেটা, পোস্ট অফিস এবং ইউনিয়ন ব্যাঙ্ক, হসপিটাল এবং সর্বশেষ হসপিটাল গত সপ্তাহে হয়েছে, আবার হবে সপ্তাহে। প্রচুর মানুষজন আছে, আর কাল থেকে ছোটো মেশিন আমাদের চারখানা গোটা শহরে বিভিন্ন অলিক বলি সব জায়গায় করা হবে। এই কোর্ট চত্বরটার উপর এতটা জোর দেওয়া হচ্ছে কেন? কোর্টে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সুদূর ধুলিয়ান ফরাক্কা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম। কোন মানুষ কীভাবে এফেক্টেড হয়ে আসছে কি না আসছে সেটা সঠিক তো আমাদের পক্ষে সম্ভব নয়, যার জন্য যেহেতু বাইরের লোকের বেশি সমাগম, সেই জন্য কোর্ট চত্বরটায় আমরা গুরুত্ব দিয়েছি। সুবিধা আছে,